بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وعملا يا أرحم الراحمين أما بعد إقرأ بنغلار شمانيت درشق أسرتا بهاي وبنرا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। গত সপ্তাহের আলোচনায় আমরা শুনেছিলাম যে পবিত্র কোরআনের কোন সূরা বা কোন আয়াতগুলো প্রথম নাজিল হয়েছিল। সহিহ বুখারীর একটি বর্ণনার আলোকে গত সপ্তাহে এই ব্যাপারে আলোচনা হয়েছিল। এই সপ্তাহে আমরা সেই পয়েন্টটাকেই একটু এগিয়ে নিয়ে যেতে চাই যে প্রথম ওয়াহী নাজিল হওয়ার পর প্রথম সূরা বলি বা প্রথম আয়াত বলি, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এই যে কতগুলি আয়াত নাজিল হয়েছিল প্রথম ওয়াহি, এগুলো নাজিল হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কী ছিল এবং তিনি কী করেছিলেন সেই বিষয়ে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো গত সপ্তাহের যে সহিহ বুখারীর যে রেওয়ায়ত শুরু করেছিলাম ওটা অনেক লম্বা রেওয়ায়ত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহিহ বুখারীর চতুর্থ নম্বর হাদিস। ওখানে বিস্তারিত আসেছে যে প্রথম ওহী কীভাবে নাজিল হয়েছিল, তারপর নবীজি কী করেছিলেন। শুনুন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি হযরত জিব্রিলের কাছ থেকে আয়াতগুলো শুনে ওগুলো গ্রহণ করে, ফারাজা আবিহা ইয়ারজুফু ফুআদুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আয়াতগুলো নিয়ে ঘরের দিকে ফিরলেন, ইয়ারজুফু ফুআদুহু, ভয়ে তার মানে দিল তার হৃদয়ে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে ভয়ে। তো তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিকট এসে বললেন যে জাম্মিলুনি জাম্মিলুনি, তোমরা আমাকে চাদর পরিয়ে দাও, আমার অবস্থা ভিন্ন, আমার অবস্থা অন্যরকম হয়ে গেছে, আমাকে তোমরা একটু মানে শরীরের গরম করার জন্য চাদর উড়িয়ে দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর উড়িয়ে দিলেন, নবী সাল্লামকে চাদর পরিয়ে দিলেন। এবার নবীজি সাল্লাম যখন হাত্তা জাহাব আনহুর রৌউ, কিছুক্ষণ পর যখন নবী সাল্লামের এই যে ভীতি, একটা নতুন জিনিস নতুন পরিস্থিতি সামনে আজ নবী সাল্লাম প্রথম দেখা হলো, সাক্ষাৎ হলো জিব্রিলের সঙ্গে এবং এরকম একটা পরিস্থিতি প্রথম আসলো, এই জন্য এই যে আমরাই সাধারণত যখন নতুন কোনো জিনিস দেখি, হঠাৎ যখন কোনো মানে কোনো আকস্মিকভাবে যখন কোনো কিছুর সম্মুখীন হই, তখন আমরাও ভীত হয়ে পড়ি, আমাদের ভিতরেও একটা ডর একটা ভয় চলে আসে। তো নবী সাল্লাম যখন একটু পরে হাত্তা জাহাব আনহু রাউউ, নবী সাল্লামের যখন ভয়টা চলে গেল, তখন নবী সাল্লাম কাল আলী খাদিজাতা ও আখবার হাল খাবার, নবীজি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট সব কিছু খুলে বললেন, আজ কি হলো না হলো সব কিছু খুলে বললেন। তিনি বললেন, নবী সাল্লাম বললেন যে লাকাদ হাসিতু আলা নাফসি, খাদিজা এই পরিস্থিতি দেখে নতুন এই মানে বিষয়টা দেখে আমার তো নিজের প্রাণের ভয় হয়ে গিয়েছিল, আমি বাঁচবো কি না আমি মারা যাবো কি, এইরকম একটা পরিস্থিতি আমার আমার একটা ভয় আমার দিলে চলে এসেছিল। এই কথার থেকে আগ বাড়ার আগে আমি এখানে আরেকটা বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন যে লাকাদ হাসিতু আলা নাফসি, আমি আমার নিজের প্রাণের ভয় করলাম যে আমি বাঁচবো কি না, এই বিষয়ে একটা ঢর আমার চলে আসলো, ভয় চলে আসলো। এখান থেকে আপনারা নাম শুনে থাকবেন ওরিয়েন্টালিস্ট বা পশ্চিমা বিশ্বের অমুসলিম ওই সকল গবেষক স্কলার যারা ইসলাম নিয়ে প্রাচ্যের ধর্ম নিয়ে গবেষণা করেন, রিসার্চ করেন, রিসার্চ করার উদ্দেশ্য ভিন্ন হতে পারে, কারো কারো উদ্দেশ্য আছে যে ইসলামের গবেষণা করে ইসলামকে জেনে ইসলামের ভুলগুলো লোক সমাগমে তুলে ধরে মানুষকে ইসলাম সম্পর্কে সন্দিহান করে তোলা, এটাও কারো কারো উদ্দেশ্য। আবার ওই ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদদের কারো কারো আবার অবশ্য নিয়ত উদ্দেশ্য ভালো ছিল, দিন চর্চা করা, দিন সম্পর্কে জানা, ইসলাম সম্পর্কে জানাই জানাটাই তাদের উদ্দেশ্য ছিল, জ্ঞান চর্চা করাই উদ্দেশ্য ছিল। তো সে যাই হোক, তো কিছু কিছু ওরিয়েন্টালিস্ট জার্মানের এবং ফ্রান্সের যারা ইসলাম নিয়ে চর্চা করেছেন,
ইসলামের নবী, ইসলামের কিতাব নিয়ে চর্চা করেছেন, রিসার্চ করেছেন, তারা একটা মানে দাবি তুলেছেন এখানে। তারা বলেন যে তাহলে তো ওহী, যেই কাজটা আল্লাহ, যেই বাণীটা, যে বার্তাটা যেইভাবে আল্লাহ রসুলের উপর আসতো, তারা বলেন এই ওহীটা আসলে তারা বিশ্বাস করতে চান না। তাদের মতে, তাদের ধারণা হলো এই ওহীটা একটা রোগ, মাযাল আল্লাহ মাফ করুন, আসলে তাদের এই রিসার্চের ভিতরে ভুল আছে এবং তাদের এই জানাশোনার ব্যাপারে অনেক ত্রুটি রয়ে গেছে। তারা মনে করেন যে এই পরিস্থিতি যে হতো নবীজির ওয়াহী নাজিল হওয়ার সময়, নবীজির চেহারা মোবারক লাল হয়ে যেত, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানে ভীতি অনুভব করতেন, এইসব থেকে তারা মনে করেন, নবী সাল্লামের শরীর থেকে ঘাম চড়তো, এইসব থেকে তারা মনে করেন যে এটা একটা মৃগী রোগ ছিল। আপনারা নাম শুনে থাকবেন, আমরা গ্রামাঞ্চলে বলি মৃগী রোগ, মৃগী বেমার, তো এই মৃগী রোগ বলে তারা মনে করেন। আস্তাগফিরুল্লাহ। আসলে আমি আগে যে বললাম যে এটা তাদের এই ধারণা, তাদের এই অনুমানটা একেবারে ভিত্তিহীন। তারা এই ওহি সংক্রান্ত হাদিসগুলোকে পুরোপুরিভাবে না চর্চা করে, এগুলোকে না দেখে এবং এই সংক্রান্ত তথ্যগুলোকে তারা মানে জমা না করে একটা মত পেশ করে ফেলেছেন, এটা কিন্তু ভুল, অনর্থক, ভিত্তিহীন একটা কথা। কারণ আপনি যদি ডাক্তার এবং চিকিৎসা বিশেষজ্ঞ যারা, তাদের যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে মৃগী রোগের যেই আলামত, যেই প্রক্রিয়া হয় তাকে, সেই প্রক্রিয়া এবং সেই আলামত এবং ওহির আলামতের মধ্যে ডেনাই ডিফারেন্ট, ওখানে অনেক রাত দিন বেশ কম। ওহী নাজিল হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কী অবস্থা হতো, আমরা হাদিসের মধ্যে বিভিন্ন হাদিসে বিভিন্ন সময়ের কথা পাই। যেমন হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা সেকল, একটা বুঝ ভারী অনুভব করতেন এবং সেই ভারীটা এত ভারী হতো যে বর্ণনা এসেছে, হাদিসের প্রায় সব কিতাবই এসেছে এবং নবীজি সাল্লামের জীবনী গ্রন্থগুলোতেও এসেছে, ওহী নাজিল হওয়ার সময় নবীজি যদি কখনও উটের উপর থাকতেন তাহলে এই উটটা তার মানে দাঁড়িয়ে থাকতে পারতো না, বসে যেত ওহির ভারের কারণে। অন্য রেওয়ায়েতে এসেছে কাতিবুল ওয়াহী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে একদিন আমি মসজিদে নববীতে ছিলাম নবীজি সাল্লামের সঙ্গে, তো আমার হুজুরের রান আমার রানের উপর ছিল, ইতোমধ্যে নবীজি সাল্লামের উপর ওহী নাজিল শুরু হলো, তো ওহির ভারে আমার রানটা যেন মানে ছিঁড়ে ফেলে যাওয়ার, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হলো, এত কষ্ট এবং এত ভারী আমি অনুভব করলাম। যদি নবীজি হতেন না আর কেউ হতেন তাহলে আমি তার রানটা সরিয়ে দিতাম। তো এখান থেকে বোঝা গেল যে নবী সাল্লামের উপর যে ওয়াহী নাজিল হতো, সেই ওয়াহী নাজিল হওয়ার একটা কাইফিয়াত, একটা অবস্থা হতো, এমন হতো যে এই ওয়াহীটা ভারী হতো থাকতো এবং এই ভারটা, এই বুঝটা নবী সাল্লাম অনুভব করতে পারতেন, এটা একটা অবস্থা। আর একটা অবস্থা আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াহী নাজিল হতো তখন স্বাভাবিকও থাকতে পারতেন। যেমন আপনি আপনারা শুনে থাকবেন এবং হাদিসে এসেছে যে একদিন নবী সাল্লাম খাবারে বসেছিলেন, খাবারের জন্য বসেছিলেন, তো ইতোমধ্যে গোশতের হাড্ডি নবী সাল্লাম এরকম মুখে দিয়েছেন, গোশত মানে খাচ্ছেন, চিবাচ্ছেন, তো ইতোমধ্যে ওয়াহী নাজিল হওয়া শুরু হলো। তো নবী সাল্লাম ওয়াহী নাজিল হওয়ার সময় এই কিছুটা সময় নীরব থাকলেন এবং তারপর আবার এই অটোমেটিক মানে স্বাভাবিকভাবে একজন মানুষ, স্বাভাবিক মানুষ যেভাবে খায়, নবী সাল্লাম ওহির এই কিছুক্ষণ পরই ওহী নাজিল হওয়ার আবার সেই হাড্ডিটা হাড়টা নবী সাল্লাম খেতে শুরু করলেন। এখান থেকে বোঝা গেল নবী সাল্লামের অবস্থা কী ছিল। এরপর আপনি আরও দেখুন রেওয়ায়তের মধ্যে এসেছে কিতাবের মধ্যে যেন একদিন নবী সাল্লাম কানা খাতিবান, নবী সাল্লাম বয়ান দিচ্ছিলেন মসজিদে নববীর মিম্বরে, তো ইতোমধ্যে ফাসাকাদা সাক্কাদান কিছু সময়ের জন্য নবীজি চুপ হয়ে গেলেন, নীরব থেকে গেলেন এবং আমরা বুঝতে পারলাম নবীজির উপর ওহী নাজিল হচ্ছে। কিছুক্ষণ পর নবী সাল্লাম যখন ওহী নাজিল শেষ হলো আমাদেরকে বললেন যে লাকাদ উনজিলা আলাইয়াল ওয়াহিউল আন, এইমাত্র আমার উপর ওহী নাজিল করা হয়েছে এই এই। তো এখানে দেখেন নবী সাল্লামের অবস্থা, কিন্তু নবী সাল্লাম দাঁড়িয়েই ছিলেন। তো এই অবস্থাগুলোকে যদি আপনারা সামনে রাখেন ওহীর নাজিল হওয়ার পরিস্থিতিগুলোকে, তাহলে এই যে ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদদের যে ধারণা, সেই ধারণার মানে বাতিলতা প্রমাণ হবে। কারণ মৃগী রোগ যেটা, সেই রোগরা ডাক্তার, সেই রোগের সময় ডাক্তাররা বলেন যে ওই রুগী তার মানে স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলেন এবং তিনি যিনি এই রোগে রোগে আক্রান্ত হবেন তার একটা নড়াচড়া থাকবে, হাত পাওগুলো নড়তে থাকবে। নবী সাল্লাম তো হাত পাগুলো নড়তো না, নবী সাল্লাম তো এইরকম কোনো মানে কাণ্ড করতেন না, নবী সাল্লাম স্বাভাবিকই থাকতেন। হ্যাঁ, একটু ভার, একটু মানে কঠিন পরিস্থিতি হতো
বড় জিনিস, বড় দায়িত্ব, সেই জন্য শরীরের চেহারা লাল হয়ে যেত, এরকম হতো। তাহলে মোট কথা, মৃগী রোগের যে আলামতগুলো সেইগুলো আর ওয়াহী নাজেল হওয়ার সময়কার নবী সাল্লামের আলামতগুলোর মধ্যে ড্যানাই ডিফারেন্ট। আপনি দেখেন, যার মৃগী রোগ হয় সে মুখ থেকে কী বলে সে নিজে বলতে পারে না, এবং ওগুলো তার মুখের কথাগুলো কিন্তু কেউ অনুভব করতে পারে না, বুঝতে পারে না। বস্তুত সে ওই সময় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু নবী সাল্লাম ওয়াহী নাজেল হওয়ার সময় তার জ্ঞান থাকতো, তিনি বুঝতে পারতেন কী বলছেন, কী করছেন। রাওয়াতের মধ্যে আসছে, নবী সাল্লাম যখন ওয়াহী নাজেল হতো তো নবী সাল্লাম ওইগুলি মুখস্থ করার জন্য নিজের মুখ নাড়াতেন, যেগুলি মুখস্থ করে ফলি যাতে পরবর্তীতে উম্মতের কাছে পৌঁছাতে সহজ হয়। তখন আল্লাহ তাআলা তাকে বলে দিলেন যে নবী, যে আপনি এত মানে ভয়ের কারণ নাই, আপনি নিশ্চিত থাকুন আপনার উপর যে ওহী নাজিল হচ্ছে তা আপনার মনে থাকবে, ওহী নাজিল হওয়া শেষ হওয়ার পর আপনি লোকদের কাছে পৌঁছাতে পারবেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, এগুলো আপনি দ্রুত গতিতে মুখস্থ করতে হবে না, আমি আমার এগুলি কাজ করে দেব, আপনার মনে মুখস্থ করিয়ে দেব। তো মোট কথা, ওহী নাজিল হওয়ার সময়কার পরিস্থিতি, অবস্থা এবং মৃগী রোগের অবস্থার মধ্যে রাত দিন বেশ কম, এটাকে মৃগী রোগের সঙ্গে তুলনা করা মানে মুসলমানদের ভিতরে ওয়াহি এবং কোরআন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করা দেওয়া, ইমানকে মানে দুর্বল করে দেওয়ার একটা মানে অপচেষ্টা। এই জন্য তাদের এই দাবিটা একেবারেই অহেতুক এবং মানে অসার দাবি। আচ্ছা, এবার আসুন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ওই হাদিস, বুখারীর যে হাদিসটা আমি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছিলাম, তো নবীজি সাল্লাম খাদিজাকে সব কিছু বলে শোনালেন। এবার খাদিজা কী করলেন দেখেন, নবী সাল্লামের এই সবগুলো শুনে খাদিজা একজন বুদ্ধিমত্তা, একজন বুদ্ধিমতী নারী ছিলেন, একজন আকল এবং জ্ঞানওয়ালা নারী ছিলেন, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন। খাদিজার বয়স তখন 55 বছর, নবীজি সাল্লামের বয়স যখন 40 বছর, 15 বছরের বেশ কম। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লামকে সান্ত্বনা দিয়ে, আশ্বাস দিয়ে, অভয় দিয়ে বললেন, কাল্লা আল্লাহি লা ইউখজিক আল্লাহু আবাদা, ভয়ের কোনো কারণ নেই, কখনো হবে না, লা ইউখজিক আল্লাহু আবাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। এই যে মানে পরিস্থিতি, নতুন পরিস্থিতি, অদ্ভুত পরিস্থিতি মনে হচ্ছে আপনার কাছে, এটা কিন্তু আপনাকে অসম্মান করার জন্য নয়, অবশ্যই সম্মান করার জন্য কোনো কিছু আছে এখানে, কেননা ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনার ভিতরে কিছু মহৎ এবং কিছু ভালো গুণ আছে। কী কী? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই গুণাবলীর মধ্য থেকে কয়েকটি বর্ণনা করলেন। তিনি বললেন যে দেখেন, ইন্নাকা লা তাসিলুর রাহিম, নবীজি আপনি তো আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন, আপনি আত্মীয়দের, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেন, তাদের সম্পর্ক বজায় রাখেন। ওয়াতাসদুকুল হাদিস, আপনি তো সত্য কথা বলেন। ওয়াতাকরিদ দাইফ, আপনি তো অতিথিদের, মেহমানদের মেহমানদারি করেন। এরপর ওয়াতাহমিলুল কাল্লা, সমাজের যারা বুঝা মানে যাদের কিছু করার নাই, যাদের অসহায়, তাদের দায়িত্ব আপনি নিজেই নিয়ে নেন, তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনি নিজেই নিয়ে নেন। এরপর আছে ওয়াতুইনু আলা নওয়াবিল হাক্কি, আপনি যখন দুর্যোগ আসে, বালা মুসিবত আসে তখন আপনি লোকদের সহযোগিতা করেন, সাহায্য করেন। ওয়া তাকসিবুল মাদুম, যারা সমাজের নিঃস্ব, যাদের কিছু নাই, খাবার দাবারের কিছু নাই, আপনি তাদের জন্য উপার্জন করেন, তাদেরকে আপনি দান করেন। অতএব এতগুলো ভালো গুণ যার মধ্যে আছে সে কখনো লাঞ্ছিত হতে পারে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সব কথা বলে সান্ত্বনা দিলেন। এখানে কিন্তু আমাদের কিছু চিন্তা করার বিষয় আছে। একটা জিনিস দেখুন, হযরত খাদিজা নবীজি সাল্লামের স্ত্রী ছিলেন এবং ইতোমধ্যে তাদের বৈবাহিক জীবনের 15 বছর চলে গেছে। এই 15 বছর চলে যাওয়ার পরও খাদিজার ধারণা নবীজির ব্যাপারে এত স্বচ্ছ, এত ভালো ছিল যে নবীজির গুণাবলী কী কী সেগুলো তিনি বয়ান করছেন। এ থেকে বোঝা গেল যে আমাদের সমাজে যারা পুরুষ, যারা স্বামী, তাদেরকে এ থেকে শিক্ষা নেওয়া উচিত যে নিজেদের স্ত্রীদের সঙ্গে, ওয়াইফদের সঙ্গে এমন ভালো ব্যবহার হওয়া চাই যাতে ওয়াইফের থেকে স্বামীর মানে সার্টিফিকেট মিলে, ভালো হওয়ার সার্টিফিকেট মিলে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকাল সমাজে এইরকম বিবাহের 15 বছর পর যদি স্ত্রীকে জিজ্ঞেস করা হয় স্বামীর ব্যাপারে, অনেকেই হয়তো বলবে যে আমার স্বামী ভালো নাই না সেই না, অনেক অভিযোগ থাকবে। তো এই জন্য আমাদের পুরুষদের এইটার থেকে শিক্ষা নেওয়া উচিত যে নবীজি সাল্লাম তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে 15 বছর গড় সংসার করলেন, তারপরও কখনও খাদিজার ভিতরে নবীজির ব্যাপারে বিরূপ মন্তব্য আসেনি, বরং খাদিজা নবীজির প্রশংসা করলেন 15 বছর পরেও, বৈবাহিক জীবনের 15 বছর পরও। এক দ্বিতীয় কথা হলো, এখান থেকে কিন্তু মহিলাদেরও, আমাদের মা বন্ধুদেরও শিক্ষা নেওয়ার মানে অনেক কিছু আছে, আমাদের সমাজের নারীদেরও শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। যেমন ধরুন,
একজন পুরুষ কঠিন পরিস্থিতিতে তার স্ত্রীর নিকট যেতে চাইলে তখনই যাবে যখন স্ত্রীর সঙ্গে তার ভালো সম্পর্ক থাকবে এবং স্ত্রীর ওপর তার আস্থা থাকবে। তো অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের বৈবাহিক জীবনে স্ত্রীর ওপর স্বামী আস্থা হারিয়ে ফেলে, বরং স্বামী অনেক সময় স্ত্রীর কাছ থেকে গোপনীয় এবং বিষয়গুলোকে লুকিয়ে রাখতে চেষ্টা করে। কিন্তু নবীজি সাল্লাম এখানে স্ট্রেট প্রথমেই গিয়ে হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার নিকট তার কঠিন এই পরিস্থিতিতে গিয়ে সান্ত্বনা চাইলেন এবং খুলে বললেন। তো স্ত্রীদেরও এমন স্বামীদের ব্যাপারে, স্বামীদের নিকট এমন আস্থা এবং বিশ্বাস জন্মানো উচিত যাতে স্বামী অন্যের কাছে না গিয়ে নিজের পরিবার, নিজের ফ্যামিলি, নিজের মানুষের কাছে, ভালোবাসার মানুষের কাছে আসতে পারে, এইটা যেন আমরা আমাদের মা বোনেরা নিশ্চিত করেন। এবং আরেকটা বিষয় যে কঠিন পরিস্থিতিতে কিভাবে কাকে সান্ত্বনা দিতে হয় সেটাও মানে আমাদের আমাদের মুসলিম নারীদের জেনে রাখা উচিত এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু এখানেও আছে। সে যাই হোক, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলো বলে সান্ত্বনা দিলেন, প্রাথমিক সান্ত্বনা দিলেন যে আপনার ভয়ের কারণে, আপনি একজন ভালো মানুষ, আপনার এতগুলো ভালো গুণ আছে, অতএব আল্লাহ তাআলা আপনাকে অসম্মানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, সম্মানিত করবেন। এবার তিনি চিন্তা করলেন, খাদিজা একজন বুদ্ধিমতী নারী ছিলেন, তিনি চিন্তা করলেন আমার কথায় তো তিনি সান্ত্বনা পেলেন, তো আমার তিনি মনে করলেন যে যদি সমাজের কোনো গণ্যমান্য মানুষ গণ্যমান্য মানুষের সামনে যদি নবীজিকে পেশ করা যায় এবং তিনি যদি নবীজিকে সান্ত্বনা দেন তাহলে নবীজির মনে আরও সান্ত্বনা আসবে এবং নবীজি আরও আশ্বস্ত হবেন, বিশ্বস্ত হবেন। এই কারণে খাদিজা চিন্তা করলেন যে এই ম্যাটার, এই বিষয়টা তো হচ্ছে ধর্মীয় ব্যাপার, এখানে তো মানে যারা ধর্মের ব্যাপারে জ্ঞানী, যারা ধার্মিক, তাদের কাছে নবীজিকে নিতে হবে। সেজন্য খাদিজা চিন্তা করে তার এই মক্কার কুরাইশের একজন গণ্যমান্য ব্যক্তিত্ব, জ্ঞানী ব্যক্তিত্ব তার কাছে নিয়ে গেলেন। তার নাম হচ্ছে ওয়ারাকা ইবনে নওফাল। ইনতালাকাত বিহি খাদিজা হাত্তা আতাত বিহি ইলা ওয়ারাকাত ইবনে নওফাল। হযরতে খাদিজা নবীজি সাল্লামকে বললেন চলেন আপনি আমার সঙ্গে, এবং নবীজিকে নিয়ে তিনি ওয়ারাকা ইবনে নওফালের কাছে গেলেন। ওয়ারাকা ইবনে নওফাল ছিলেন কুরাইশের একজন গণ্যমান্য জ্ঞানী ব্যক্তিত্ব, তিনি বিভিন্ন ভাষা জানতেন, বিভিন্ন দেশ সফর করেছেন এবং মক্কার কুরাইশরা যেখানে মূর্তির পূজা করত, মুশরিক ছিল, সেখানে ওয়ারাকা ইবনে নওফাল ছিলেন একজন একত্ববাদী বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী ছিল তার, এবং তিনি ছিলেন মানে নাসরানি, একজন খ্রিস্টান ধর্মের তিনি অনুসারী ছিলেন, তো ধার্মিক ব্যক্তি ছিলেন। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে খাদিজা ওয়ারাকা ইবনে নওফালের কাছে গেলেন। এখানে কিন্তু খাদিজার একটা বুদ্ধি প্রমাণ হয় যে যেই সময় যার কাছে নিয়ে যাওয়ার দরকার সেই সময় তিনি তাকে সেই জায়গায় নিয়ে গেলেন। এখানে তো মানে অন্য কিছু ব্যাপার নয়, অন্য কোনো মাতব্বরির ব্যাপার নয়, এটা তো ধার্মিক ব্যাপার। এই জন্য খাদিজা নবীজিকে একজন ধার্মিক লোকের কাছে নিয়ে গেলেন এবং ধর্মবিজ্ঞানের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নওফালের কাছে যাওয়ার পর খাদিজা বললেন যে আপনার ভাতিজা এই এই অবস্থা, তিনি এই এই দেখেছেন, এই এই শুনেছেন, এখন আপনি তাকে একটু সান্ত্বনা দিন, একটু আমাকে তাকে বুঝিয়ে দিন কী হচ্ছে কী না হচ্ছে। ওয়ারাকা ইবনে নওফাল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হাযান নামুস, এই যে জিব্রিল, তুমি যে ফেরেশতার কথা বলছো, এন ইনি তো মানে নামুস, ওই বার্তাবাহক আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নবীজিদের নিকট, ওই বার্তাবাহক আল্লাযী নাযযালাল্লাহু আলা মুসা, ইনি তো এই জিব্রিলকে, এই ফেরেশতাকেই তো আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের নিকট পাঠিয়েছিলেন। তাহলে বোঝা গেল আপনার নিকট যিনি এসেছেন তিনি মানে কোনো মানে কাল্পনিক কিছু নয়, এটা আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে বাস্তবই যেই ফেরেশতা ওহিনী আসেন সেই ফেরেশতা আপনার নিকট এসেছিলেন। হযরতে রাসূল করিম সাল্লামকে এই কথা বলার পর ওয়ারাকা ইবনে নওফাল আরও বলেন যে হায় রে হায়, লাইতানি আকুন হাইয়ান হিনা ইউখরিজুকা কাওমুকা, তোমার জানতি, তোমার দেশ যখন তোমাকে এই দেশ থেকে বের করে দিবে তখন যদি আমি জীবিত থাকতাম। নবী সাল্লাম শুনে বলেন আওয়া মুখরিজে ইয়াহুম, এরা কি আমাকে এই এলাকা থেকে, এই দেশ থেকে বের করে দেবে? ওয়ারাকা ইবনে নওফাল বললেন না নাম, হ্যাঁ অবশ্যই তারা তোমাকে বের করে দিবে একদিন, কারণ লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, কারণ আপনি যেই দাবি, যেই দাওয়াত এবং যেই আহ্বান নিয়ে এসেছেন, এইরকম দাওয়াত যেই নিয়ে এসেছে, যেই ব্যক্তি নিয়ে এসেছেন এই দুনিয়াতে, ইল্লা উদিয়া, তার সঙ্গে লোকেরা শত্রুতা করেছে, তার সঙ্গে লোকেরা দুশ্মনী করেছে, অতএব আপনিও শত্রুতার শিকার হবেন, লোকেরা আপনার হিংসা, আপনাকে হিংসা করবে, আপনার সঙ্গে বিদ্বেষ করবে এবং আপনাকে বিরোধিতা করে, আপনার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে আপনাকে বের করে দিতে চাইবে। ওয়ারাকা ইবনে নওফাল আরও বললেন ইন ইউদরিকনি ইয়াউমুকা,
যদি আপনি যখন দাওয়াত প্রচার করবেন, যখন নবী হয়ে মানে দাওয়াতের ব্যাপক প্রচার শুরু করবেন, তখন যদি আমি থাকি তাহলে আনসুর কানাসারা মুআজারা আপনাকে বলিষ্ঠ মানে সাহায্য আমি করে যাব। তো ওয়ারাকা ইবনে নাওফলের থেকে নবী সাল্লামকে মানে নবী সাল্লাম একটা সান্ত্বনা পেলেন এবং বুঝতে পারলেন যে এমনিতেই তো আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে একটা মানে ইমানে কুয়াত দেওয়া হবে, আর দেওয়া আছেই, কিন্তু দুনিয়ার বাহ্যিক একটা বিষয় বোঝানোর জন্য এরকম সান্ত্বনার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করালেন। তো এই হচ্ছে প্রথম ওহী নাজেল হওয়ার পর নবী সাল্লামের অবস্থা। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, কোনো কোনো আলেম মনে করেন যে প্রথম ওহী নাজেল হয়েছিল সুরায় মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই আয়াতগুলো এই পুরো সুরাটাই প্রথম নাজেল হয়েছিল। এবং হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহি বুখারীতে এই মর্মে একটা বর্ণনা এসেছে যে প্রথম নাজেল হওয়া সুরা হচ্ছে সুরা মুদ্দাসসির। কিন্তু এই ব্যাপারে মুহাদ্দিসগণ বলেন, হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলিহি, যিনি সহি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি রচনা করেছেন, তিনি বলেন আসলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরকে যে প্রথম সুরা বলা হচ্ছে সেটা কিন্তু ফাত্তাতুল ওয়াহির পরে। ফাত্তাতুল ওয়াহি মানে হচ্ছে প্রথম যখন ওয়াহি নাজেল হয়েছিল ইকরা বিসমিকা, এ নাজেল হওয়ার পর কিছুদিন 3 বছর পর্যন্ত একটা গ্যাপ, মানে নবী সাল্লামকে প্রস্তুত করার জন্য কিছু সময় ওহি বিরতি ছিল, এবং এই 3 বছর পর ওহি আবার নাজেল হওয়া শুরু হয়েছিল, স্টার্ট হয়েছিল। তো রিস্টার্ট যখন হয় তখন এই ইয়াইহুল মুদ্দাসসির নাজেল হয়েছিল, কারণ এই যে হাদিস দ্বারা ইয়াইহুল মুদ্দাসসির সুরাটা প্রথম নাজেল হওয়া বোঝায়, ওখানে একটা কথা আছে, ফাইজা জা আনিল মালাকুল্লাদি জা আনি ফাইজা হুয়াল মালাক আল্লাদি জা আনি বিহেরা, যে আমি দেখতে পেলাম তিনি তো ওই ফিরিস্তা যিনি হেরা গুহাতে আমার নিকট এসেছিলেন। তাহলে বোঝা গেল এই ফিরিস্তা আগেও এসেছিলেন, যার দ্বারা বোঝা যায় যে এর আগেও ওহি নাজিল হয়েছিল, আর সেটা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাজি, এই এর ওহিটা। অতএব ইকরা বিসমি রব্বিকাল্লাজি ওহিটা হচ্ছে সর্বপ্রথম ওহি, এবং ফাত্রাতুল ওহি ওহির বিরতির পরে যখন রিস্টার্ট হয়, আবার যখন ওহি সূচনা হয়, তখন সুরা মুদ্দাসসিরের মাধ্যমে শুরু হয়েছিল। আবার কোনো কোনো মুহাদ্দিস বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির যে প্রথম ওহি নাজিল হয়েছিল, যারা বলেন তাদের অর্থ হচ্ছে যে কোরআনের পূর্ণ সুরা হিসেবে প্রথম সুরা নাজিল হয়েছিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কারণ ইকরা বিসমি রব্বিকাল্লাজি পূর্ণ সুরা নাজিল হয়নি, 5টি আয়াত নাজিল হয়েছিল, বাকি অংশগুলো পরবর্তীতে নাজিল হয়। তাহলে প্রথম ওয়াহী নাজিল হলো ইকরা, কয়েকটি আয়াত, আর প্রথম পূর্ণাঙ্গ সুরা নাজিল হয়েছিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরের মাধ্যমে। এইভাবে মুহাদ্দিসগণ একটা সামঞ্জস্য বিধান করেছেন হাদিসগুলোর মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোভাবে বুঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে পরবর্তী আলোচনা আমরা শুনবো, করবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।